আমরা তো আসলে সবসময় বিভাজনের রাজনীতি করি। তুমি যেটা না বলবে জীবন তোমাকে চর মেরে ঠিক ওইটা করাবে। বিবৃতিকে শাড়ি পরানো এবং শাড়ি পরে কোথায় কোথায় সেফটি পিন লাগালে শাড়িটা ঠিক ঠিক জায়গায় থাকবে, কিন্তু লোকে বুঝতে পারবে না যে সেফটি পিন লাগানো রয়েছে। একটা শাড়ি আছে যেমন শাড়ি পরে আছে, সেটা আমি দেবলীনা দিদি থেকে শিখেছি। কি এরকম কোনো টক্সিসিটি আমাদের মধ্যে নেই যেখানে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে? পাতলা চামড়া হলে চলবে না, আমাদের গন্ডারে চামড়া হতে হবে। যদি লেসবিয়ান চরিত্র হয়, দুই বন্ধু দুই বোন না হয় তাহলেও করব। আমরা তিনজনে একসঙ্গে ছিলাম দেবলীনা দির বাড়িতে। ভটভটি, এই ছবি দিয়েই তথাগতর ফিল্ম পরিচালক হিসেবে জার্নি শুরু। এবারও একটা নতুন পদক্ষেপ, ইউটিউবে রিলিজ করছে ভটভটি, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভটভটির যারা মূলত যারা সামনে পেছনে মূল মুখ্য ভূমিকা নিয়েছিলেন তারা রয়েছেন আমার সঙ্গে। অবশ্যই দেবলীনা রয়েছেন, তথাগত এবং বিবৃতি, তিনজনকেই স্বাগত। প্রথমেই তথাগত যেটা জানতে চাইবো, সেই ছবিটা এত বছর পর আবার ইউটিউবে রিলিজ হচ্ছে, তার জন্য সবাই সার্কাসটা সবাই এসে প্রচার করছেন। এখন তো ছবি রিলিজের সময়েই লোকে প্রচার করতে আসেন না, তো এইটা কিভাবে সম্ভব হলো? এটা কি শুধুই মানে পেশাদার দায়বদ্ধতা? তিনজনের কাছে প্রশ্ন থাকবে না, তার সঙ্গে আবেগ, মানুষের আবেগ, সিনেমার তার সঙ্গে জড়িয়ে থাকা আবেগ। আসলে আমি যখন সিনেমা বানাই কিংবা আমরা যখন সিনেমা বানাই তখন আমরা চেষ্টা করি যে এটা একটা টিম এফার্টে রূপান্তরিত করতে। এই সিনেমাটা শুধু আমার একার নয়, আজকে যারা যারা এখানে এসেছেন এবং যারা যারা আসেননি এবং ইনক্লুডিং প্রডিউসার্স, তাদের সবার। এবং আমরা কিন্তু এটা শুরু থেকেই চেষ্টা রেখেছি যিনি এক সিনেমা পার্ট করছেন তিনিও যেন বোধ করেন এটা তার সিনেমা। আমরা তো আসলে সবসময় বিভাজনের রাজনীতি করি, যে রাজনীতির জন্য অভিনেতারা, পরিচালকরা, প্রযোজকরা, পরিবেশকরা তারা সবাই আলাদা আলাদা হয়ে যান। এক্ষেত্রে সেটা নয় আর কি, তাই জন্য। এবং ম্যাজিক রিয়েলিজম নিয়ে যে কথা হচ্ছিল, ম্যাজিক রিয়েলিজম নিয়ে হয়তো মেন স্ট্রিম ছবি এর আগে খুব বেশি হয়নি, ভটভটি প্রথম মেন স্ট্রিম ছবি, মূল ধারার ছবি যেখানে ম্যাজিক রিয়েলিজম ইউজ হচ্ছে বাংলা ভাষায়। ভটভটির ইউটিউবে রিলিজটার উদ্দেশ্য একটাই, যে প্রযোজকরা যখন কোনো অ্যাপ বেসড ওটিটির সাথে নেগোসিয়েশনে যেতে পারছেন না কিংবা চাইছেন না, যেটা 2022 হয়নি, তো নতুন করে সব মানুষের জন্য ভটভটি উন্মুক্ত হয়ে গেল। এবং সেটা আমরা যারা কাস্ট, ক্রু, সবাই, আমাদের প্রত্যেকের জন্য খুব আনন্দের বিষয়। এই একসাথে আসাটা কিন্তু একটা লড়াইয়েরই নামান্তর আর কি, তার কারণ আমরা যখন একসাথে ছবিটা বানিয়েছিলাম অনেক বাধা বিপত্তিতে একসাথে লড়েছিলাম, সেই লড়াইটা এখনো চলছে এবং আজীবন আমরা যে যে ক্ষেত্রে যেখানে যেখানে যা যা সিনেমা বানাই আলাদাভাবেও সিনেমা বানালে এই লড়াইটা ব্যক্তিগত স্তর থেকে। ভটভটিকে ঘিরে তৈরি থাকা আবেগ এবং ভটভটির সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের প্রতি আবেগ কি কাজ করেছে, আর পেশাদারি দায়বদ্ধতা কোনটা বেশি কাজ করে, না তিনটেরই সংমিশ্রণ আছে? আমি প্রথমেই বলি যে পেশাদারি দায়বদ্ধতা আমি আমার সব কাজের প্রতি চূড়ান্ত ভাবে থাকে আর কি। আমি যখনই একটা ছবি সাইন করি আমি তখনই জানি যে আমি ছবিটা যখন রিলিজ হবে তখন প্রচারে আমি থাকবো, সেই জন্যই আমি ছবিটা সাইন করেছি, নাহলে আমি কেন করবো? কিন্তু সেক্ষেত্রে যেখানে এটা ভটভটি, ভটভটির সাথে নিশ্চিতভাবেই আমার অন্যরকম একটা আন্তরিকতা এবং অন্যরকম অনুভূতি অনেক বেশি, অনেকটা বেশি মাত্রায় জড়িয়ে আছে, যেটা আমি বরাবরই বলে এসেছি যে ভটভটি আমার সন্তান একরকম আর কি। তো সেইটা তো জড়িয়ে আছেই, কাজেই এটা তো আমি অন্য ছবি যেখানে আমার আলাদা করে কোনো আন্তরিকতা জড়িয়ে নেই এমন ছবি হয় সেখানেও আমি প্রমোশনে আমার 100% দিই। সেখানে ভটভটির ক্ষেত্রে তো আমি আউট অফ দ্য ওয়ে গিয়ে যেটা যা করতে হয়, যাবতীয় যা করতে হয়, এরপরে যদি আরো কিছু করতে হয় আমি সব করব আর কি ভটভটির প্রমোশনের জন্য। মানে এটার সাথে আমি অন্য রকম ভাবে আন্তরিক ভাবে জড়িয়ে। ভটভটি আমার জীবনে এরকম একটা টাইমে এসেছিল যখন এরকম একটা চরিত্রে কেউ আমাকে কল্পনাও করতে পারে না, মানে নট ইভেন দ্য ডিরেক্টরস বা প্রডিউসার্স। তো ভটভটি আমার কাছে সবসময় কাছের হবে, কারণ ইট ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম যেখানে আমি অ্যাজ আ লিড পারফর্ম করতে পেরেছি। প্রমোশনে আসা না আসা দিস ওয়াজ নেভার ইভেন আ কোয়েশ্চেন, এটা তো আমাদের সবাই ছবি, আসতে তো হবেই, এটাকেই সবার কাছে পৌঁছতে হবে। আর খুব ভালো লাগছে যে ইউটিউবে আসছে, কারণ পুরনো বাংলা ছবিগুলো সব ইউটিউবে লোকেরা দেখে, তো আমাদেরটা কেন দেখবে না, নতুন ছবি নিশ্চয়ই দেখবে, ভালো লাগছে। ভটভটি কি কোথাও মনে হয় একটু আগে ভেবে ফেলা ছবি? মানে আমি ভটভটি যেটা ট্রেলারে যেটা একটা জিনিস দেখছিলাম যে মেকার অফ পারিয়া, এটা কি অ্যাজ এ মেকার হিসেবে কষ্ট দেয় যে আমাকে পারিয়াকে দিয়ে আমাকে বলতে হচ্ছে যে এটা আমার প্রথম ছবি ভটভটি? না, কষ্ট দেয় না, বরং আনন্দ দেয়। ভটভটি আমার, যদি ভটভটি আর পারিয়া যদি আমার দুটো সন্তান হয়, পারিয়া আমার অর্জুন আর ভটভটি আমার কর্ণ, দুটোই সমান শক্তিশালী, হয়তো ভটভটি বেশি শক্তিশালী এমনটা হতে পারে, কিন্তু ভাগ্যের ফের তো কেউ পাল্টাতে পারে না, রথের চাকা যদি বসে যাওয়ার হয়। কিন্তু মা যেমন তার কোনো সন্তানকেই আলাদা করে ফেলতে পারে না, দুটো সন্তানই তার কাছে ইকুয়াল, তো
ঠিক আছে, ভটভটির সময় যে যেগুলো পারিনি, পারিয়ার সময় সেই সেগুলো পেরেছি, ভটভটির সময় যেভাবে রিলিজ করার দরকার ছিল সেটা পারিনি, যে প্রমোশনটা দরকার ছিল পারিনি, পারিয়ার সময় পেরেছি, শিখেছি, শিখছি, তো কোনো অসুবিধা নেই। বরং গর্বের যে আজকে আমি আমার নিজের ছবি দিয়েই ভটভটিকে প্রমোট করতে হচ্ছে, কোনো প্রথাগত অ্যাপ, কোনো প্রথাগত পপুলার অ্যাপ ছাড়া শুধুমাত্র পারিয়ার ভরসাতে ভটভটিকে রিলিজ করানো যাচ্ছে। এই প্রশ্নটার উত্তর আমি দেব। ভটভটির পরিচালক তথাগত মুখার্জি, পারিয়ার পরিচালক তথাগত মুখার্জি, তাহলে কষ্ট কেন দেবে? দুজন আমার তো খুব আনন্দ হয়েছে, তার কারণ হচ্ছে শুধু পরিচালক নয়, প্রযোজক, মানে প্রতীক চক্রবর্তী দুটো ছবিরই প্রযোজক, প্রযোজক এবং পারিয়া একটা যে যে বিষয় নিয়ে তৈরি হয়েছিল সেই বিষয়টা তো আমার মনে হয় পরিচালকের হৃদয়ের খুব কাছের, আর আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল যদি আমি ব্যক্তি মানুষ হিসেবে নিজেকে গণ্য করি আমার হৃদয়ের খুব কাছের। ওই ছবিটাতে একটা বক্তব্য ছিল, একটা মেসেজ ছিল যেটা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম, ভীষণ চেয়েছিলাম। কাজেই ওটা যে জনগণের কাছে এত সুন্দর করে পৌঁছে গেছে বিষয়টা পারিয়াদের নিয়ে, সেটা তো একটা ভীষণ রকম সাকসেস আমাদের কাছে। কাজেই ওইটা মেকার অফ পারিয়া দিয়ে যদি ভটভটির প্রমোশন হয় সেটা একদম উল্টো, মানে খুবই গর্বের ব্যাপার, সেটা খুবই আনন্দের আর খুবই গর্বের ব্যাপার। অবশ্যই। আর যেটা চাইবো যে এই ভটভটির সময় মানে ঋষভ বলো বা তথা বলো এবং বিবৃতি বলো, তোরা তখন শুরু করেছে, তো আমি আগে যখন তুমি ইন্টারভিউ দিয়েছো যে তুমি ইভেন তথা বলো মানে এই বলা এটা করো ওটা করো, মানে অ্যাজ এ সিনিয়র অফ ইন্ডাস্ট্রি, তো সেইটা কেমন ছিল? মানে সেইটাও তো একটা অন্যরকমের জার্নি ছিল। ওটা আমি অ্যাজ এ সিনিয়র ছিলাম না, ওরকম সিনিয়রের কোনো ব্যাপার ছিল না। ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে ভটভটি তো আমার আমার মনে হয় যদি মা হয়, মানে কনসিভ করা এবং প্রসব যন্ত্রণা ভোগ করা সেটা তথাগতই ভোগ করেছে, ভটভটি যদি তথাগত যদি মা হয় তাহলে আমি একটু বাবার ভূমিকায় ছিলাম বলা যেতে পারে আর কি। তো সেটা আমার সন্তান, সন্তানের জন্য যা যা করে মানুষ একেবারে শুরু থেকে, যখন থেকে কনসিভ করেছে তথা, তখন থেকে যখন প্রসব যন্ত্রণা ভোগ করেছে, তারপরে সন্তানটির জন্ম হওয়া এবং সন্তানটির বড় হওয়া, তারপরে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন তো ভটভটি রিলিজ হওয়ার পর ভটভটিকে হতে হয়েছে। এখন আমি সেটা বলি বা না বলি এটা ঘটনা, এটা ফ্যাক্ট, কিন্তু সেটা তো হয়ে গেছে, পাস্ট, সেটা নিয়ে আমাদের এখন আলোচনা করে আর কোনো লাভ নেই। তো সেখানে আমি আমার সন্তানকে যেরকম ভাবে যত্ন করা সেটাই করেছি, সেটা আমি যদি খুব জুনিয়ারও হতাম, ধর আমি অনেকটা জুনিয়ার পুরো টিমের থেকে, তাহলেও আমি ওটাই করতাম আর কি। বিবৃতি জানতে চাইবো যে যেটা বলছিলে যে এটা অনেক বেশি কাছের ছবি, প্রথম ছবি যেহেতু সেই অর্থে আর কি লিড যদি আমি বলি, তো কোথাও কি এটা একটা মাস্টার ক্লাস ছিল, মানে কো অ্যাক্টর যারা রয়েছে সেখান থেকে এবং ডিরেক্টর, মানে এই ছবিটা কোথাও মাস্টার ক্লাস তোমার জন্য? যখন আমি প্রথম স্ক্রিপ্টটা ছেড়ে পালিয়ে যাই অডিশনের টাইমে, বিকজ ওইটা আমার দ্যাট টাইম ইট সাউন্ডেড ভেরি ফানি, বাট ওটা আমার খুবই একটা সেন্টিমেন্টাল আর ইমোশনাল জায়গা থেকে আমি পালিয়ে গেছি, বিকজ রেপ, অ্যাসিড অ্যাট্যাক এইসব নিয়ে আমি খুবই আলট্রা সেন্সিটিভ। বাট যখন আমাকে আবার ডাকা হলো, যখন আমি ওই স্ক্রিপ্টটা না, কারণ আমার স্ক্রিপ্টটা মাথায় কিন্তু একদম গেঁথে গেছিলো কী ছিল, তো ওইটাতে আমি যখন নিজের মতন করে বলে অডিশনটা দিই, ইট ওয়াজ রিলিফিং, মানে ইট ওয়াজ রিলিফ অ্যান্ড অলসো লিবারেটিং যে আমি এটা বলতে পারলাম, করতে পারলাম। তো আমার মনে হয় ভটভটি আমাকে লাইফে এটাই শিখিয়েছে যে তুমি যেটা না বলবে জীবন তোমাকে চর মেরে ঠিক ওইটা করাবে, তাই জন্য কিছুতে না বলো না। তো আই থিঙ্ক ভটভটি এটা বিগেস্ট লেসন দিয়েছে, আর প্রত্যেকটা ছবি তো কিছু না কিছু শেখায়। তো এখানে অ্যাক্টিংয়ে যেরকম আমার রাফ এজেস অনেকটা আমি স্মুথ করতে পেরেছি, বা একটা চরিত্র করতে গেলে ওয়াই ওয়াইটা জিজ্ঞেস করা যে ইম্পর্টেন্ট, যেটা আমি তথাগত থেকে শিখেছি, বা একটা শাড়ি আজকে যে আমি শাড়ি পরে আছি সেটা আমি দেবলীনাদের থেকে শিখেছি কী করে পড়তে হয়, ভটভটি আমাকে অনেক দিয়েছে। তুমি অভিনয় করেছো এটাতে আবার, কিন্তু কোথাও কি অভিনয়ের বাইরে বেশি দায়িত্ব ছিল পুরো ইউনিটটাকে নিয়ে, সেটা কি বেশি সময় দিতে হয়েছিল না দুটো সমান তালে ম্যানেজ করতে পেরে? না, এখানে যে তিনজন বসে আছি আমরা তিনজনই অভিনয় করেছি ভটভটিতে, অভিনয় করেছি এবং হ্যাঁ, যদি ওজন করে দেখি কোনটার ওজন বেশি ছিল তাহলে বিহাইন্ড দ্য সিনের দায়িত্ব নিশ্চিতভাবেই বেশি ছিল, কিন্তু আমি ভটভটি চরিত্রটাতে প্রথমে অভিনয় করতে চাইনি, সেটা শুধু অন্য দায়িত্বটুকুই নিতে চেয়েছিলাম। ছবিটা তৈরি হওয়ার পরে দেখলাম যে আমার করা শ্রেষ্ঠ চরিত্রগুলোর মধ্যে একটি এখনো পাখি, এবং আমাকে সকলে বলেন এখনো আমায় ভটভটির চরিত্রের কথা এবং অভিনয়ের কথা সকলে বলেন, এবং অভিনয়টা করে ফেলার পর, ডাবিংটা করে ফেলার পরেও আমার মনে হয়েছিল আমি খুব খারাপ অভিনয় করেছি, সকলে এত ভটভটি না একটা ভীষণ ওয়েল অ্যাক্টেড সিনেমা, তো যারা মূল চরিত্র
ঋষভ, বিবৃতি এবং তথাগতরও আমার মনে হয় এটা শ্রেষ্ঠ অভিনয়গুলোর মধ্যে একটি। আমার মনে হয়েছিল আমি খুব খারাপ অভিনয় করেছি, আমি রিড আপ করে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করি, কারণ পরিচালক আমাকে বলেছিলেন যে না দরকার নেই, এটা ঠিক আছে একদম। তারপর দেখলাম না দর্শক খুব ভালো অ্যাকসেপ্ট করেছেন, তো সেই জন্য আমার ডিসিশন একদম ঠিক ছিল। তবে অন্যান্য কাজের ওজন বা ভারটা নিশ্চিতভাবেই অনেক বেশি ছিল এবং সেটা আমি খুব উপভোগ করেছি, খুবই উপভোগ করেছি। বিবিধ এখন যেটা বলছিল যে এই শাড়ি শেখানোর কথা, তুমি ধরো ঋষভ নতুন, বৃদ্ধ নতুন, সো সেক্ষেত্রে তুমি কি কি ধরনের কিভাবে টিপস দিয়েছিলে বা কি কি জিনিস? আমি একবার নাপিত হয়েছিলাম ভটভটির শুটিং চলাকালীন, ঋষভের চুলটা বেড়ে গিয়েছিল, কন্টিনিউটি ম্যাচ করছিল না, তো ভ্যানে সেদিনকে আউটডোর শুট হচ্ছিল, ঋষভকে মেকআপ ভ্যান থেকে নামিয়ে সেটার ভিডিও রয়েছে, আমি চুল কেটে দিয়েছিলাম ঋষভের কন্টিনিউটি ম্যাচ করে আর কি। তো জীবনে প্রথম কাঁচি ধরেছিলাম কারো চুল কাটার জন্য, স্বাভাবিক। তার আগে একবার নিজের চুল তার আগে আমি কেটে ফেলেছিলাম। বিবৃতিকে শাড়ি পরানো এবং শাড়ি পরে কোথায় কোথায় সেফটি পিন লাগালে শাড়িটা ঠিক ঠিক জায়গায় থাকে থাকবে কিন্তু লোকে বুঝতে পারবে না যে সেফটি পিন লাগানো রয়েছে, এই ট্রিকটা আমি শিখিয়েছি। মেকআপেরও অনেক কিছু শিখিয়েছি, সেটা ও খুব সুন্দর করে গ্রহণও করেছিল, যেটা যেটা আমি শিখিয়েছিলাম সেটা সেটা খুব সুন্দর করে গ্রহণ করেছিল। আরেকটা কথা যেটা আমি অবশ্যই বলবো যে আজকালকার দিনে সম্পর্কের সমস্যা আসার পর মানুষ মানুষের মুখই দেখে না, আমার কাছে এটা ভীষণই আমার কাছে অবাক লাগে যে প্রতিটা মানে প্রমোশনে হোক বা কোনো পেশাদার কাজে মানে তোমাদের প্রত্যেককে একসঙ্গে দেখা যায়, তোমরা কথাও বলো, এটা কিভাবে সম্ভব হয় এই যুগে দাঁড়িয়ে? এই যুগে দাঁড়িয়ে এটা সম্ভব কারণ আমরা সিনেমা বানাই একটা দর্শন থেকে, আমি সিনেমা বানাই দর্শন থেকে ধাক্কা দেওয়ার জন্য এবং একটা বক্তব্য রাখার জন্য, এবং তার জন্যই সব জমায়েতটা, ব্যক্তিগত সম্পর্কের নিরিখে এই জমায়েতটা নয়, সেই কাজটা করার জন্য এবং সেই দর্শনটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য এই জমায়েতটা। তো এই জমায়েতটা যখন হয়ে যায় তারপর তো আমরা সবাই ইনভলভ হয়ে পড়ি গোটা বিষয়টাতে, তাই আবার যখন জমায়েত হচ্ছে সেইটার উদ্দেশ্যে তখন ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত মতামত সব দূরে সরিয়ে রেখে কিন্তু জমায়েতটা হচ্ছে এবং আমরা লড়াই করছি একটা। আমরা শুধু সিনেমা বানাই না, অন্তত আমি তো সেই মোটিভ থেকে দেখি না গোটা বিষয়টাকে, আমার কাছে সিনেমা বানানোটা দারুণ আনন্দের কিন্তু পাশাপাশি একটা লড়াই, একটা এক ধরনের সিস্টেমের বিরুদ্ধে লড়াই, এক ধরনের সিনেমা বানানোর লড়াই। ধরো যে ধরনের সিনেমাকে সিনেমা বলা হচ্ছে আর আদপে সিনেমা বিষয়টা কি, যে অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের ক্ষেত্রে সিনেমা কি হওয়া উচিত, সেই দুটোর মধ্যে বিস্তর ফারাক আছে অন্তত আমাদের বাংলা ভাষায়, সেই ফারাকটা ঘোচানোর লড়াই। তাই এটা না অনেকটা বিপ্লবের জন্য এক হওয়ার মতো। তো আমরা যেটা করি, আমরা হয়তো অন্তর থেকে বিশ্বাস করি যে আমরা বিপ্লব ঘটাচ্ছি, কোথাও ভেতরের বিপ্লব, বাইরের বিপ্লব, সবসময় সব বিপ্লব তো শব্দ করে হয় না, তাই না? তো সেখান থেকে দাঁড়িয়ে ব্যক্তিগত জিনিসগুলো সব দূরে, আর যদি আমরা একসাথে থিয়েটার গ্রুপে থাকতাম, একসাথে কোনো পার্টি পলিটিক্স করতাম, তাহলে হয়তো তুমি প্রশ্নটা করতে না, কারণ এটা যেহেতু সিনেমা, একটা লাক্সারি মিডিয়াম তাই মনে হচ্ছে। কিন্তু আমরা শুধু লাক্সারি করছি বলে আমি মনে করি না, দেখতে পাচ্ছি বলে, এমন নয় যে সাধারণ জীবনে, সাধারণ জীবনেও এটা ফেস করতে হয় না, কারণ এরকম হয় যে তারা হয়তো এক জায়গায় চাকরি করেছে, তাদের হয়তো তারপর তারপর একসঙ্গে কাজ করতে। আমরা যেদিন থেকেই প্রফেশনে এসেছি, পাতলা চামড়া হলে চলবে না, আমাদের গন্ডারে চামড়া হতে হবে, স্পর্শকাতর হয়ে পড়লে প্রফেশনালিজমটা মেনটেন করা যাবে না। তো কাজ কাজের জায়গায়, ব্যক্তিগত জীবন ব্যক্তিগত জীবনের জায়গায়, আর এছাড়া তো লাইফ চলবে না, না হলে থেমে যেতে হবে, তো কাজ কাজের মতন এগিয়ে যাবে, দ্য শো মাস্ট গো অন হোয়াট এভার মাইট হ্যাপেন। ব্যক্তিগত জীবনের সমস্যা হওয়ার পরেও আমি আজকালকার দিনে আমি দেখি না যে তারা এসে মুখোমুখি কথাই বলে না, আমি শুধুমাত্র এই প্রফেশন হিসেবে বলছি না, প্রফেশনে যদি হয় তারা স্টার, কিন্তু আমরা মানসিক ভাবে, আমরা বলছি আমরা স্বাভাবিক মানুষ, মানে তুই যেটা বললি যে এটা কি করে হয় অবাক লাগে, আমার কাছে এটাই স্বাভাবিক, অন্য যেটা হয় যেটা মুখ দেখা দেখি হয় না ইত্যাদি প্রভৃতি, এটা মানে খুব অস্বাভাবিক, আমার ওটা একদম স্বাভাবিক লাগে না, কারণ এটা ছবির, আমি বলছি ওটা তো তথা মজা করে সব সময় বলে যে আমি স্টার এদের সাথে, এখানে রনি দা রয়েছে, শিল্প সত্তা বেঁচে রয়েছে, হ্যাঁ স্টার তো শুধু অডিয়েন্সের কাছে, আমাদের কথার স্টার, হ্যাঁ মানে কথার কথা বলছি আর কি, যে এটা না মানে স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এটাই যে কোনো ক্ষেত্রে হওয়া উচিত, কারণ তথাগত আর আমি যখন কুকুরদের রেস্কিউ করতে যাই সেটার মিডিয়া কভারেজ হয় না, সেটা কিন্তু আমরা হরদম যাচ্ছি হরদম করছি, সেটা তো একসাথেই করছি, মানে ওখানে তো একটা কারণ আছে যে কুকুরগুলোকে রেস্কিউ করতে হবে, সেখানটাতে ব্যক্তিগত
কোনো কিছু কিছুভাবে কি করে আসতে পারে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এরকম কোনো, আবারও আমি বলছি, এরকম কোনো টক্সিসিটি, বারবার বলেছি আবারও বলছি, এরকম কোনো টক্সিসিটি আমাদের মধ্যে নেই যেখানে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে বা কিছু হবে বা এরকম কিছু নেই। যদি কোনো ব্যক্তিগত প্রয়োজনও হয় তথাগতর আমি যাব, আর আমি নিশ্চিত যে আমার যদি কোনো ব্যক্তিগত প্রয়োজন হয় আমি তথাগতকে বলি যে সাহায্য লাগবে, তথাগত আসবে। সেখানে এটা ছবি, ছবি একটা মেজর ইন্টারেস্ট আমাদের সকলের, কুকুর একটা মেজর ইন্টারেস্ট, যে কারণে আমি পারিয়ার ক্ষেত্রেও সময়ও এতটা ইন্টারেস্ট নিয়েছিলাম, তোরা সবাই দেখেছিস তো, এটা এটাই স্বাভাবিক, এটাই যেন হয়। অভিনয়ে দেয় যেখানে বিবৃতির সঙ্গে কাজ করতে হবে। হ্যাঁ তো আচ্ছা বলছি, অনেকে জানতে পারে না আমাদের তিনজনেরই প্রিয় বাঘিরা যখন মারা যায় আগের বছর, আমরা তিনজনে একসঙ্গে ছিলাম দেবলীনাদির বাড়িতে। মিডিয়াতে সেটা কেউ বলবে না আর মিডিয়া জানতেও পারবে না, কারণ এটা ততটাই ব্যক্তিগত। তো ইভেন যখন মারা যাচ্ছে বাড়িতে, তো আমি বলছি যে এই কথাগুলো খুবই অবান্তর লাগে, বেসলেস সেন্সলেস লাগে যখন কেউ জিজ্ঞেস করে। পার্সোনাল ইকুয়েশনস তো সবারই ভালো, পার্সোনালি কারো কোনো কিছুতে বিরোধ নেই, সেটা খুব অবনর্মাল। যারা ফ্রাস্ট্রেটেড থাকে তাদের, যারা ফ্রাস্ট্রেটেড থাকে তাদের সম্পর্ক থাকে না। হ্যাঁ, আর ভটভটি এরকম একটা জিনিস, ভটভটি এরকম একটা সেন্টিমেন্ট যেটা আমাদের সবাইকে সারা জীবন জুড়ে রাখবে। তো আজ যদি তথাগত যদি তোমাদের দুজনকে কাজ করে একটা ছবি ভাবে, আমি জানি না এটা ভাববে কিনা, যদি মনে হয় প্রয়োজনে যে মানে যেখানে দেবলীনা এবং বিবৃতি থাকবে এবং সেটা এমন একটা চরিত্র হতে পারে দুই বন্ধু দুই বোন, তো সেক্ষেত্রে কোনো যদি লেসবিয়ান চরিত্র হয়, দুই বন্ধু দুই বোন না হয়, তাহলেও করব, মানে কেন করব না বুঝতে পারছি না। অভিনেতা সেলফটা তো আমার সবকিছুই করবে আর কি। বরং এটা এবার আমি এক্ষুনি দেখবি কমেন্ট সেকশনে লেখা শুরু হয়ে গেছে, দেবলীনা আপনি তো বলেছিলেন আপনি তথাগত পরিচালনায় অভিনয় করবেন না, তাহলে আপনি এখন কি করে এটা বলছেন। এটা আমি কিছুদিন আগেই ক্লিয়ার করেছি যে দু বছর আগে আমি এই কথা নিশ্চিতভাবে বলেছিলাম, আমি যেহেতু তথার কাজের সঙ্গে অন্য বিহাইন্ড দ্য ক্যামেরা এমনভাবে জড়িয়ে থাকতাম যে সেইটা অনেকদিন আমার, তার একটা প্রভাব আমার ওপর ছিল। তো আমার বেশ কিছুদিন মনে হয়েছিল যে ওই ওইভাবে জড়িয়ে না থেকে তথাগত পরিচালনায় আমি যাব, শুধু অভিনয় করব, করে চলে আসব, আমি কি এটা মানসিকভাবে নিতে পারবো। কিন্তু সেই আমি আর আজকের বর্তমান আমি, আমূল পরিবর্তন ঘটেছে, মানুষ প্রতিনিয়ত বদলাচ্ছে। আজ আর আমি ওই চাপটা অনুভব করি না, ওরকম কিছু অনুভবই করি না, ওই অনুভূতিটাই আমার নেই, কাজে আমি খুব সানন্দে আর কি অভিনয় করতেই পারি আর কি। এটা অ্যাবসলিউটলি কোনো অসুবিধা নেই। আই উইল বি মোর দ্যান হ্যাপি বিকজ তথাগত অ্যাজ এ ডিরেক্টর আমাকে অনেক কিছু শিখিয়েছে, তো আমি কাজ করতে খুবই পছন্দ করব, তো কেন করব না, নিশ্চয়ই করব। কেন করব, আমি কাজ করতে চাই, আমি টেল মাই, আই ডোন্ট কেয়ার, আমি কাজ করতে চাই আর আমি কি চরিত্র করছি, দ্যাটস ইট। আমি পুরোটাই স্ক্রিপ্টের নিরিখে বিচার করি, আমার যদি মানে এরকম হয়েছে যে অনেক মানুষ আছে ব্যক্তিগত কারণে তাদের আমি অপছন্দ করি, কিন্তু তাদেরকেও আমি ছবিতে কাস্ট করেছি, তারা হয়তো জানে না কিংবা পাবলিক হয়তো জানে না, কিন্তু তারা হয়তো কখনো আমার অভিনেতার জীবনে হয়তো প্রভাব ফেলেছে, টেলিভিশনে হয়তো আমার সাথে বদমাইশি করেছে নানা রকম, আমার ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও আমার যখন তাকে চরিত্রের প্রয়োজন হয়েছে আমি তাকে ডেকে নিয়ে কাস্ট করেছি, সে কোনোদিন জানতে পারেনি। আমার কাজ আমার গল্পের প্রয়োজনে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা করবো, মানে সেটা চরম শত্রু হোক বা মানে এটা এক্ষেত্রে এটা এটা আমি ডিটো করলাম তথাকে, কেননা আমার জীবনেও এরকম ঘটনা আছে যে ব্যক্তিগত জীবনে আমার খুব খারাপ সম্পর্ক, কিন্তু আমি তার সাথে দিনের পর দিন ডেলি সোপে অভিনয় করেছি এবং অভিনয় যখন করেছি তখন ভীষণই কাছের দুজন চরিত্র হিসেবে করেছি। দর্শক বুঝতে পারবে না, কাজ আর ব্যক্তিগত জীবনকে যারা গোলায় তারা কিন্তু, ওই যে তথাগত একটু আগে বলছে শিল্পী, তারা কিন্তু শিল্পী নন, তারা কিন্তু শিল্পী নন নিশ্চিতভাবে।